তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, আমি আজকে একটি আপনাদের জন্য মারুতি সুজুকি ইকো গাড়ি এনেছি। তো এই গাড়িটি সেল আছে, গাড়িটার কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে, শোরুম কন্ডিশনের মতন গাড়িটি আছে। এই গাড়িটি আমার এক পরিচিতির গাড়ি, ঠিক আছে, উনি গাড়িটা সেল করে দিতে যাচ্ছেন, তাই আমার সাথে যোগাযোগ করেছেন। গাড়িটা আমি নিজে চালিয়েও দেখেছি, গাড়ির কন্ডিশন খুব ভালো আছে, গাড়িটা ঘরোয়া পারপাসেই ইউজ হতো, তাই গাড়িটা এত ভালো কন্ডিশনে আছে। এবং যার গাড়ি উনি খুব গাড়িটি যত্ন করে রাখেন গাড়িটা, ঠিক আছে। তো গাড়িটা চারটে চাকা এবং যে স্টেপনি পাঁচটা চাকাই ভালো কন্ডিশনে আছে, গাড়িতে কোনো কাজ নেই, পুরো গাড়ি নিট অ্যান্ড ক্লিন একদম। গাড়ির ইন্টেরিয়ারগুলো আপনারা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়িটা রান হয়েছে ওই 57,000 মতন, গাড়িটা রান হয়েছে। গাড়িতে এসি আছে, এসি খুব সুন্দর, চিল্ড একদম এসি। হ্যাঁ, গাড়িটা হচ্ছে 5-সিটার গাড়ি ছিল, তো গাড়িটাকে 7-সিটার করানো হয়েছে, এবং গাড়িটা পেট্রোলে ছিল, গাড়িটাকে গ্যাস ট্যাঙ্ক ফিট করা হয়েছে, ঠিক আছে, তার পারমিশনও আছে, বড় ট্যাঙ্কই বসানো আছে, 3-সিলিন্ডার যেটা গ্যাস ট্যাঙ্ক আছে সেটা। এই যে গাড়িটা 57,000 মতন রান করেছে, গাড়িটা 54,000 মতন রান করেছে গাড়িটা। আর গাড়িটা নভেম্বর 2010 সালের গাড়ি, গাড়িটা ট্যাক্স 2025 পর্যন্ত আপডেট আছে, গাড়িটার ইন্স্যুরেন্স পলিউশন সব কিছুই আপডেট আছে। গাড়ির ইন্টেরিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ির সিট কভারও একদম ভালো কন্ডিশনে আছে। তো গাড়িটা আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, সেইখানে যে আপনারা যোগাযোগ করুন। কারণ গাড়িটি যে কন্ডিশনে আছে এবং গাড়িটার যা প্রাইস হবে, গাড়িটা ভিডিওটা আপলোড করার পরে গাড়িটা সেল হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। 2010-এর লাস্টের গাড়ি হলে কি হয়েছে, গাড়ির কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে। তো চট করে আপনারা গাড়িটা বুক করুন, নাহলে আপনাদের এই গাড়িটি হাতছাড়া হয়ে যাবে, যাদের নেওয়ার ইচ্ছা আছে, ইকো গাড়ি নেওয়ার ইচ্ছা আছে। আপনারা হেডলাইটগুলোও দেখতে পাচ্ছেন, একদম নতুনের মতন লাগছে। আর একটা কথা বলি, যারা গাড়ি সেল করতে চায় আমার সাথে তারা যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমাকে আপনার গাড়ির ভিডিও পাঠাতে পারেন, আপনার গাড়ির ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দেব, তো আপনার ডিটেলসও দিয়ে দেব, আপনার সাথে ডাইরেক্ট কাস্টমার কথা বলে নিতেও পারবে, সেটাও করতে পারেন, এর জন্য কোনো টাকার চার্জ লাগবে না, ফ্রি অফ কস্ট একদম। তো যদি আপনাদের গাড়ি সেল করার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গাড়িটার প্রাইস হলো কত হতে পারে আপনারা বলুন? এই গাড়িটার প্রাইস 1.5 লক্ষ তো হওয়া উচিত, না না 1.5 লক্ষ নয়, আরও কম, না 1.5 লক্ষ, না 1,30,000, না 1,20,000, মাত্র 1,10,000। 1,10,000-এ আপনারা 2010-এর লাস্টের দিকে শোরুম কন্ডিশন ইকো গাড়ি পেয়ে যাচ্ছেন। তো চট করে আপনারা যদি নিবার থাকে যোগাযোগ করুন, নাহলে এই গাড়িটা আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।